জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার পিএসজির জার্সিতে ক্লাব ফুটবলের যাত্রা শুরু করতে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনা থেকে প্যারিসের উদ্দেশ্যে লিওনেল মেসির যাত্রা। তারকা এই ফরোয়ার্ডের পিএসজিতে যোগ দেওয়ার সময় নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যম এলিকুইপ। তারা জানিয়েছে লিওনেল মেসির চুক্তি প্রসঙ্গে এলিকুইপের এক প্রতিবেদনে নিশ্চিত করে জানানো হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। কাতার বিশ্বকাপের আগে থেকে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের কাজ শুরু করেছিল প্যারিস সেন্ট জার্মেইন। তবে জাতীয় দলের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নেশায় মত্ত থাকা আর্জেন্টাইন সুপারস্টার সে সময় পিএসজিকে বসিয়ে রেখেছিলেন বিশ্বকাপ পরবর্তী এই সময়ের জন্য। ক্লাব পিএসজি অপেক্ষা করেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি পিএসজিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। সেই পথ ধরে লিওনেল মেসির সঙ্গে নাকি মৌখিক চুক্তি সেরে ফেলেছে পিএসজি, এমন তথ্য অনেক আগেই জানিয়েছিল দলবদলের বিশ্বস্ত সূত্রের খবর দেওয়া ফাব্রিজিও রোমানো। আর এবার এলিকুইপের প্রতিবেদনে জানা যায় পিএসজির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি নবায়ন করছেন লিওনেল মেসি। 2023 সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আর্জেন্টাইন সুপারস্টারের। সেই ক্ষেত্রে মেসির সঙ্গে নতুন চুক্তিতে 2024 সালের জুন পর্যন্ত বাড়বে তার মেয়াদ, এমন তথ্যই দিয়েছে এলিকুইপ। অবশ্যই পিএসজি চাচ্ছে 2 বছরের চুক্তি করতে। এলিকুইপের সেই প্রতিবেদনে বলা হয়েছে লিখিতভাবে 1 বছরের চুক্তি থাকবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে, এরপর সেই চুক্তির মেয়াদ বাড়ানো যাবে আরও 2 বছর। মেসির চুক্তি নবায়নের খবর নিঃসন্দেহে বড় স্বস্তি দিবে পিএসজি ভক্তদের।